শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বিচার দেখে যেতে চান শিপ্রা। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ ঘটনা সুষ্ঠু বিচার দেখে যেতে চান বলে জানিয়েছেন মেজর সিনহা মোহাম্মদ রাশেদের সহযোগী শিপ্রা দেবনাথ। র‍্যাবের জিজ্ঞাসাবাদে এ কথা বলছেন শিপ্রা দেবনাথ। র‍্যাবের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম পোশাকার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা। শিপ্রাকে উদ্ধৃত করে র‍্যাবের মুখপাত্র আশিক বিল্লা বলেন, শিপ্রা এ মর্মান্তিক ঘটনা সুষ্ঠু বিচার চান। আমাদের বলেছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ ঘটনা সুষ্ঠু বিচার দেখে যেতে চাই। এর আগে কক্সবাজার রামু থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শিপ্রা জামিনে মুক্তি হয়েছেন। এদিন সিনহার তথ্যচিত্র নির্মাণ কাজের সহযোগী সিফাত কারাগার থেকে মুক্তি পান। র‍্যাব জানিয়েছেন, সোমবার দুপুর দুইটার দিকে সিফাতকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। সিফাত ও শিপ্রা দুজনে তাদের নিকটাত্মীয়ের বাসায় আসেন। তাদের সঙ্গে র‍্যাব ও তদন্তকারী কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। সিফাত ও শিপ্রা দুজনের সঙ্গে র‍্যাবে যোগাযোগ রয়েছে, জানিয়েছেন আশিক বিল্লা। তিনি বলেন, প্রয়োজনে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমরাও সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। এমনকি মামলা তদন্তকারী কর্মকর্তার সঙ্গেও তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে, আর তারা যদি কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভোগে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিকভাবে প্রস্তুত। র‍্যাবের তদন্ত দল মনে করছে, সাবেক ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত আলী ও নন্দতুলার রক্ষিতকে জিজ্ঞাসাবাদের আগে এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী সিফাত ও শিপ্রার সঙ্গে বিস্তারিত কথা বলা প্রয়োজন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ থেকে মূল তিন অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা হলেও সেটা আর হচ্ছে না। আশিক বিল্লা জানান, এর আগে পুলিশ সিনহা হত্যাকাণ্ডের পর টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি সহ যে তিনটি মামলা করেছিল সেই মামলাগুলো তদন্ত র‍্যাব করবে। এ ব্যাপারে আইনের অনুমতিও পেয়েছেন তারা।